আমি নিয়ত করছি আমার বউরে নিয়ে দেখবো ও আখের কারণে এর মধ্যে বর্তর সাথে মিল আছে, বর্তর মিলতার কারণে যে দেখ তোরা কাহিনী দেখ আমার বউয়ের বলবো আর কি, যে দেখ কাহিনী কি চলতেছে দেশটা বর্তমানে, আর এই হাসপাতালে দেখ কি অবস্থা হয় রুগীর কি করে আর চিনি মিনি খেলা গেলে। হাসপাতালে ব্যবসা চলে, রোগী হইলে বোঝা যায় এই শহরের উন্নয়নে ময়না টিয়া টাকা খায়, দেশ নিয়ে যার মাথা ব্যথা তার এলাকায় রাস্তা নাই। আচ্ছা ভাই, আপনি তো সাকিব খানের অনেক সিনেমায় দেখছেন, জি, তো ইতিমধ্যে সাকিব খানের লিডার আমি বাংলাদেশ সিনেমার একটা গান আসছে কথা আছে, এই গানটা তো শুনছেন, জি, এই গানটা আপনার কাছে কেমন লাগছে? আরে গানটা অনেক ভালো লাগছে, গানটা আমাদের বর্তমানে বাস্তবতার সাথে মিল আছে, যে কতটুকু কাহিনী বর্তমানে এটাই চলতেছে দেশটা, এত কত এত হিট লাগছে আমার কাছে যা বলার বাহিরে, এই যে কতগুলো কথা বলছি আরো যে হাসপাতালের সম্বন্ধে এই সেই করে সব বিগত বাতের সাথে মিল আছে, এবার তো টাকা দেওয়া সারা ঘুষ সারা হয় না, বা রুগী দেখলে বোঝা যা যে টাকার পিছিয়ে দুনিয়া ঘুরতেছে এরকম কাহিনী, আমার কাছে এমন হিট লাগছে সাকিব খানের ছবিটা, মনটা থাকে সবসময় গরিব ধরনের ছবি আর আসতো দেখতাম বা খুব ইচ্ছা। এবার ঈদে গিয়ে এই সিনেমাটা সাকিব খানের এই সিনেমাটাকে ঈদে দেখবেন সিনেমা হলে? জি আমি যেহেতু করছি ঈদের মধ্যে আরো কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে দেখবো, কারণ আমার কাছে এমন হিট লাগছে আমি এদেরকে শহরে নিয়ে দেখার ইচ্ছা, এই দেখ কাহিনীগুলো দেখ একবার তো মিল আছে কিনা বুঝছেন। এর আগেও তো সাকিব খানের সিনেমা দেখছেন? জি আমি আরো কয়েকটা ছবি দেখছি কিন্তু ছবিগুলো মনে দেন না নাম আমার, আমি এর ছবি বেশি দেখি, সাকিব খানের ছবি আমার কাছে এত হিট লাগে বন্ধু বান্ধব নিয়ে এই ছবির নাম শুনলে আমি দেখি কিন্তু মনে থাকে না কি কি ছবি দেখি। যে তাহলে সাকিব খানের এবার তো ঈদে আরো অন্য নায়কের সিনেমা আসতেছে, অনন্ত জলিলের কিল হিম এবং সাকিব খানের লিডার ইন বাংলাদেশ, এই দুটা সিনেমার মধ্যে কোন সিনেমাটা আপনার দেখার বেশি আগ্রহ? আমার এই যে অগলে একটা ছবি দেখ লিডার অফ বাংলাদেশ, এটা আমার কাছে এমন হিট লাগছে যে বলার বাইরে, এটা দিয়ে আসে আমি নেট করছি আবার দেখবো, আর এছাড়া অন্য একটু জামা আছে এটি দেখবো দেখার ইচ্ছা, কারণ ওর নাম শুনলে যেমন আগে দেখতাম মান্নার ছবি, এখন আমি এই ছবিটি দেখি আমার কাছে ভালো লাগে, মানে মান্নার আসার পরে দেখি তোর সাকিব খানের ছবি কম না, একশো ছবি লাগে আমার কাছে, আমি তো অন্য ছবি নায়কের ছবি বেশি দেখি না, এই ধরনের নাম শুনলে পছন্দ করি। মান্না সিনেমা আপনি দেখছেন? জি মান্না ছবি আমি দেখছি, আমার কাছে এই অনেক সন্তান এই যে বর্তমানে বাপের কাহিনী বা পিতার কাহিনীর সাথে মিলতে হয় বা এই যে মা বাবা কেন চাকর এই ধরনের অনেক কাহিনীগুলো দেখছি যে আম্মা যান, আমার কাছে খুব হিট লাগছে এই ছবিগুলো কত দেখিয়া, এই সাকিব খান বাংলা সিনেমা পছন্দ করেন? জি বাংলা ছবি এর আগে মান্নার সিনেমা দেখতেন, বর্তমানে সাকিব খানের সিনেমা? জি 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 আমি কিন্তু তো এই সিনেমাটা কি ঈদে যায় দেখবেন? জি আমি বাংলাদেশ, জি লিটারি বাংলাদেশ দিদি আসে একা না তো কয়েকজনকে নিয়ে, মানে এই সিনেমা হলে আপনার এখানে সিনেমা হলে আসলে আপনি যা দেখবেন? জি দেখবো, আপনার বন্ধু বান্ধব নিয়ে বন্ধু বান্ধব নিয়ে দেখবো, পরে টিকিট কাটবেন? আমি নিয়ত করছি আমার বউরে নিয়েও দেখবো, কারণে মধ্যে বর্তর সাথে মিল আছে, বর্তর মিলতার কারণে যে দেখ তোরা কাহিনী দেখ আমার বউয়ের বলবো আর কি, যে দেখ কাহিনী কি চলতেছে দেশটা বর্তমানে, আর এই হাসপাতালে দেখ কি অবস্থা হয় রুগীর কি করে আর চিনি মিনি খেলা গেলে এটাও দেখবো।